হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা করব হচ্ছে ক্লাস নাইনের রায়ো মার্টিন প্রশ্ন বিচিত্রা 2023-এর। আজকে যে মডেল কোশ্চেন পেপারটা করব সেটা হচ্ছে 11 নম্বর মডেল কোশ্চেন পেপার, পেজ নম্বর 232-এ পাবে। এটা পার্ট ওয়ানের ভিডিও, অর্থাৎ এক দাগ এবং দুই দাগের সমস্ত অঙ্ক আমি তোমাদেরকে সলিউশন বা সলভ করিয়ে দেবো। তাই প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে অঙ্কগুলো বুঝতে পারবে। এর আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চেক করতে পারো। তো আমার নাম পার্থ দাস, পার্থস গ্রামে তোমাদেরকে স্বাগতম। যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর এই অঙ্কগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। দেখো, প্রথমে আমরা যেটা করবো 11 নম্বর স্কুল, সেটা হচ্ছে কোলা ইউনিয়ন হাই স্কুল। একের একের প্রশ্নটা কি বলছে দেখো, পাই এবং 22/7 হলো। তো আমরা জানি পাই হচ্ছে একটা অমূলদ সংখ্যা, এবং 22/7 যেটা সেটাকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে অপশন ডি এরটা হচ্ছে সঠিক উত্তর। তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দুই দাগেরটা কি বলছে, 4 × 5^x = 500 হলে x^x এর মান কত? তা দুই দাগেরটা দেখো, এখানে বলেছে 4 × 5^x = কত দিয়ে দিয়েছে, 500। তাহলে আমরা এখান থেকে 5^x = বলতে পারি 500/4। আর 500/4কে যদি আমরা ভাগ করি 4×4, তারপরে হচ্ছে 4×2 = 8, আর 4×5 = 20, 125। 125 মানে হচ্ছে 5 এর কিউব। তাহলে আমরা বলতে পারি x = 3। ঠিক আছে, 5^x = 5^3 বের হচ্ছে, তাই 5 5 বেস মিলে যাচ্ছে, তাই x এর মান আমরা 3 বলতে পারি। এবার দেখো, এখানে বলে দিয়েছে x^x, এটা বলে দিয়েছে, তাহলে আমরা বলতে পারি 3^3, কারণ x এর মান তো আমরা জেনে গেছি 3। তাই 3 এর কিউব করলে আমরা কত পাবো, 27 পাবো। ঠিক আছে, তো 27 দেখে নাও অপশন ডি তে রয়েছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তিন দাগেরটাই চলে আসবো, তিন দাগেরটা কি বলছে দেখো, এখানেই করে দিচ্ছি। তিন দাগেরটা বলছে 3x + 2y = 0। তার মানে সমষ্টি যদি 0 হয়, মাথায় রাখবে সমষ্টি যদি 0 হয় তাহলে x এর মানও 0 হবে আর y এর মানও 0 হবে। ঠিক আছে, মানে x এর মানও 0 হবে আবার y এর মানও 0 হবে। তাহলে x এর মান আর y এর মান 0 হলে আমরা বলতে পারি সেটা মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী এই সরল রেখাটা হবে বা সমীকরণটা হবে। ঠিক আছে, খুব সহজ এটা। চার দাগেরটা চলে আসছি, একটি বৃত্তের কেন্দ্রে O, 0, 0 এবং বৃত্তের পরিধিস্থ যে কোনো বিন্দু 8, 6 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? তো দেখো, এখানে বলে দিয়েছে যে একটা, প্রথমে আগে দাগ নম্বর দিয়ে দিই 4, তো একটা বৃত্ত রয়েছে, এটা বৃত্ত, এবং এখানে রয়েছে একটা ব্যাস, ব্যাসের বলে দিয়েছে বৃত্তের কেন্দ্র যেটা, এটা বলে দিয়েছে 0, 0, এটা বলে দিয়েছে, আর এর যে কোনো একটা পরিধিস্থ বিন্দু বলেছে 8, 6। তাহলে এই যে ব্যাসার্ধটা, মানে 0 থেকে যে এই যে এতটুকু, এটার মাপ কত? তো মাপ বের করতে গেলে দূরত্ব বের করতে হয়। তাহলে দূরত্বের সূত্র কি? সূত্র হচ্ছে x1 - x2 তার হোল স্কোয়ার, আর প্লাস দিয়ে y1 - y2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, দূরত্ব বের করার সূত্র। তো এটাকে আমরা যদি করি, 8 এর স্কোয়ার 64 হয় আর এখানে 6 এর স্কোয়ার 36 হয়। তাহলে 64 আর 36 করলে 100 হয়, আর 100 মানে আমরা জানি হচ্ছে 10। তাহলে 10 সেন্টিমিটার হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, পাঁচেরটায় চলে আসছি, x, y বাস্তব সংখ্যা হলে এই সমীকরণ = 0 হলে x আর y এর মান কত? তো পাঁচ দাগের অঙ্কটা দেখো খুবই সহজ, আমি এখানে পাঁচ দাগটা করে দিচ্ছি। এখানে আমাদেরকে কি করব, ডিভাইডেড রুলস করব, মানে x - 5 এর যে স্কোয়ারটা রয়েছে সেটাকেও আমরা 0 করব, আর x - y যেটা রয়েছে হোল স্কোয়ার ওটাকেও 0 করব। কেন করব বলো তো? কারণ আমরা জানি বর্গের যদি সমষ্টি = 0 হয় তাহলে দুটোকে আলাদা করা যায়। ঠিক আছে, আবারও বলছি, বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে দুটো পোর্শনকে আলাদা করা যায়। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x - 5 = 0, আর এখান থেকে আবার পাচ্ছি x = 5, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে 0ই হবে। আর এই এই দিকে আমরা পাচ্ছি x - y = 0, x এর মান হচ্ছে y এর সমান, আর y এর মানটা আবার 5 এর সমান। তার মানে y এর মান 5, x এর মান যেহেতু 5 তাই y এর মানও কিন্তু 5 হবে। তো এখানে দেখে নিই 5 কোথায় রয়েছে, x আর y এর মান দুটোই 5, অর্থাৎ অপশন a হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কগুলোতে। দেখো, ছয় দাগের অঙ্কগুলো কি বলছে, ছয় দাগের অঙ্ক বলছে ABCD সামন্তরিকের কোণ BAD = কোণ ABC হলে সামন্তরিকটা কি হবে। তো A কোণের সাথে B কোণ যদি সমান হয় অলওয়েজ সেটা কিন্তু আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, এটা জাস্ট একটা নিয়ম বা লজিক বলতে পারো, এটা কিন্তু মাথায় রাখবে, অলওয়েজ আয়তক্ষেত্র হবে। আচ্ছা, সাত নম্বরেরটা কি বলছে, FX বহুপদী সংখ্যামালার এটা = যদি 0 হয় তাহলে FX এর
উৎপাদক কত হবে, দেখো সাত দাগেরটা বলে দিয়েছে, এফ মাইনাস এফ ফাংশন অফ মাইনাস হাফ ইকুয়াল টু জিরো। তো এই জায়গাটা তো আমরা এক্স ধরি, তার মানে এক্স এর মানই বলে দিয়েছে মাইনাস হাফ। তাহলে এক্স এর মান মাইনাস হাফ বলে দিলে আমরা টু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান করতে পারি, আর টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি, এবং এটাই হচ্ছে উৎপাদক। তাহলে এই উৎপাদকটা আমরা কত নম্বরে পাচ্ছি? অপশন বিতে পাচ্ছি, টু এক্স প্লাস ওয়ান। চলে আসছি আট দাগের অঙ্কটা, দেখো কি বলছে, ভি আই আই তিনটে আই বলছে, 25 কিউব মাইনাস 75 কিউব প্লাস 50 কিউব প্লাস এটা রয়েছে। তাহলে দেখো আমাদের একটা সূত্র রয়েছে, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ABC, বোঝা গেল? এটা ইকুয়াল টু আমরা কি জানি, ইকুয়াল টু হচ্ছে জিরো হয়, এটা ইকুয়াল টু জিরো হয়, এটা আমরা জানি। এবার আমরা কি করব, এটা এ এ প্লাস বি প্লাস সি কিউব, এটা কি হয়ে যায় বলো তো, এটা হয়ে যাচ্ছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব হয়ে যায়। তাহলে হোল কিউবের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু জিরো না লিখে আমরা কি করব, এটা সূত্র হচ্ছে এটার, ঠিক আছে, এটা ইকুয়াল টু এটা। তো আমরা এখান থেকেও তাই পাচ্ছি, দেখো এটা সবটা কিউব আছে, শুধু বিটা মাইনাসে রয়েছে। তাহলে বি যদি মাইনাসে থাকে তাহলে আমরা কি করব, এর মান এখানে পাচ্ছি হচ্ছে 25, তারপরে বি এর মান পাচ্ছি 75, আর সি এর মান পাচ্ছি হচ্ছে 50, তার আবার হোল কিউব। এবার কি করব, দেখো 25 আর 50 75 হয়, 75 থেকে 75 বিয়োগ করলে হচ্ছে জিরো হয়, তাহলে অঙ্কটার অ্যান্সার জিরোই আসছে, ঠিক আছে। চলে আসছি নয় দাগের অঙ্কটা, ABCD সামন্তরিকের BC বাহুর মধ্যবিন্দু E, DE এবং বর্ধিত AB F বিন্দুতে মিলিত হয়, AF এর দৈর্ঘ্য কত? তো দেখো নয় দাগেরটা কিভাবে করব, নয় দাগেরটা করতে গেলে প্রথমে আমাকে আগে ছবি আঁকতে হবে। তো আমি একটা ছবি এঁকে নিলাম, ধরে নাও এই হচ্ছে একটা ছবি, এই ছবিটার নামকরণ করেছে এটা A, এটা B, এটা C, এটা D, এবং এটার কি হচ্ছে কর্ণ বরাবর একটা রেখা যাচ্ছে, ঠিক আছে, কর্ণ বরাবর একটা রেখা যাচ্ছে যেটার বর্ধিত এটাকে স্পর্শ করছে কি বিন্দুতে, F বিন্দুতে। এবার দেখো এখানে যে দুটো ত্রিভুজ পাচ্ছে, একটা ত্রিভুজের নাম হচ্ছে DCE, DC, তারপরে এই যে DCE, ই তো দেওয়া হয়নি, এখানে ই হবে একটা, এই জায়গায় যে করছে যে DCE, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা এবং ত্রিভুজ BEF, BEF কোনটা, BEF, এই যে এই ত্রিভুজটার, এই ত্রিভুজটা আমাদেরকে কি দেখাতে হবে, সর্বসম দেখাতে হবে। সর্বসম দেখাতে গেলে প্রথমে আগে শর্তগুলো নিয়ে আসতে হবে, যেমন প্রথমে দেখো CE এর সাথে BF হচ্ছে সমান, কেন, সি থেকে ই এর যা মান ই থেকে এফ এরও তাই মান, ঠিক আছে, সি থেকে ই এর যা মান বি থেকে, সরি, বি থেকে এফ এরও তাই মান, মানে ওপরের পোর্শনটা আর নিচের পোর্শনটা কি হচ্ছে সমান হচ্ছে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে CE, দেখে নাও CE, আর CE এখানে D লিখতে পারো, আর BE তারপরে F লিখতে পারো, যে এই কোণটা, এই কোণ আর এই কোণ কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে CED ইকুয়াল টু আমরা বলতে পারি BEF, এই দুটো কোণ সমান, ঠিক আছে, কেন সমান, বিপ্রতিপের জন্য। এবং তিন নম্বরে আমরা বলতে পারি হচ্ছে কোণ DCE, কোণটা দেখে নাও DC তারপরে হচ্ছে E, এই যে এই কোণটা, এই কোণটা একান্তর রয়েছে, একান্তর কার সাথে রয়েছে, একান্তর রয়েছে EBF, দেখে নাও E তারপরে B তারপরে F এটার সাথে একান্তর, কারণ Z এর মতন দেখতে, তাই একান্তর কোণ হচ্ছে E তারপরে B তারপরে F। তার মানে আমরা তিনটে শর্তই পেলাম, একটা সাইড পেলাম, আর দুটো আমরা কি পেলাম, অ্যাঙ্গেল পেলাম, সাইড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। তাহলে আমরা বলতে পারি এই দুটো যে ত্রিভুজ রয়েছে, ত্রিভুজটার নাম কি, DCE, তার সাথে সর্বসম আমরা বলতে পারি কি, ত্রিভুজ বি তারপরে ই তারপরে এফ। এবার সর্বসম বললে আমরা বলতে পারি হচ্ছে DC যেটা সেটা BF এর সাথে সমান, দেখে নাও D থেকে C যেটা সেটা B থেকে F এর সমান, কারণ অনুরূপ অনুরূপ বাহু লিখতে পারো, ঠিক আছে, অনুরূপ বাহু বলে এটা লিখতে পারো। তাহলে আমরা AF এর মান যদি বের করতে চাই A থেকে F, তাহলে আমাদেরকে AB-র সাথে BF যোগ করতে হবে, দেখে নাও ভালো করে, A থেকে F এর মান, এই যে A থেকে F এর মান যদি বের করি তাহলে A থেকে B আর B থেকে F এর মান বের করতে হবে। এবার AB-র জায়গায় তো AB লেখাই যায়, আর BF এর জায়গায় আমরা কি লিখতে পারি, DC লিখতে পারি, কারণ এখানে আমরা লিখে রেখেছি আগে থেকে। এবার AB আর DC আমরা জানি যে AB-র সাথে DC মানে হচ্ছে AB, কারণ আমরা জানি সামন্তরিকের এই বাহুটার সাথে এই বাহুটা সমান হয়।
তাহলে এবি এবি কটা এবি পেলাম? দুটো এবি পেলাম, ঠিক আছে। তার মানে এ এফটা টু এবির সাথে সমান। তাহলে দেখে নিই টু এবি অপশনে আছে কিনা, অপশনে আছে টু এবি, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। এটা আগেও রিপিট হয়েছে একবার। চলে আসছি আমরা 10 দাগের অঙ্কটা, দেখো কি বলছে। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত 10 দাগেরটা? তো আমরা ক্রয় মূল্যটাকে ধরে নেব, তাহলে এখানে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম হচ্ছে 10x টাকা, আর যে বিক্রয় মূল্যটা রয়েছে সেই বিক্রয় মূল্যকে আমরা ধরে নিলাম কত 11x টাকা। তাহলে এখানে আমরা লাভ পাচ্ছি, তাহলে লাভ তো হচ্ছে x টাকা। কেন x টাকা লাভ? কারণ 11 থেকে 10 বাদ দাও x হয়। এবার চেয়েছে হচ্ছে লাভের হার, তাই লাভের হার আমরা বের করব কিভাবে, x/10x × 100, ঠিক আছে। এইভাবে বের করতে হয়, x কেটে যাচ্ছে, 10 10 100, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে অপশান ডি, এরটা অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 10% হবে। চলে আসছি আমরা পরের দাগের 11 দাগের অঙ্কটা, দেখো কি বলছে। 11 দাগের অঙ্ক বলছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকা শ্রেণীর মধ্যবিন্দু এতগুলো রয়েছে, যে শ্রেণীর মধ্যবিন্দু 20 তা হলো। তো এটা আমরা কি করি, এটাকে আমরা প্রথমে আগে ধরে নিই, মনে করি যে শ্রেণীটা রয়েছে, শ্রেণীটি সেই শ্রেণীটা হচ্ছে একটা এ হবে, আর এ থেকে কি হবে, a+d হবে, এটা হচ্ছে সূত্র। আর এর পরবর্তী যেটা শ্রেণী হবে, পরবর্তী শ্রেণী, তো পরবর্তী শ্রেণীটা কি হবে, এর সাথে ডি যোগ হয়ে যাবে, এবং সেটা আবার কি হয়ে যাবে, এর সাথে +2d হবে। এই সিরিজে কিন্তু চলতে থাকে। তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম। এবার প্রশ্নানুসারী, প্রশ্নানুসারী এ টি কিউ প্রশ্নানুসারী কি হবে, a+a+d/2 যদি করি, তাহলে বলে দিয়েছে হচ্ছে কত, 20, ঠিক আছে। তাহলে প্রথমটা, প্রথম যে সংখ্যাটা রয়েছে, দেখো এ, তারপরে a+d, এই দুটো সংখ্যার যদি আমরা যোগ করে 2 দিয়ে ভাগ করি, তাহলে মধ্যমা বলে দিয়েছে 20, ঠিক আছে। এখানে কিন্তু বলেই দিয়েছে যে মধ্যবিন্দু 20। এবার এটার থেকে আমাদের একটা সমীকরণ আছে, 2a+d = 20 × 40, তাহলে 2a+d = 40, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আবার সুতরাং দেবো, সুতরাং দিয়ে এবার কি করব, দেখো পরবর্তী যে শ্রেণীটা রয়েছে, পরবর্তী শ্রেণীতে রয়েছে a+d, আর প্লাস দিয়ে a+2d হবে, এবং বাই দিয়ে 2 হবে, এবং পরবর্তী সংখ্যা কি হবে, 20-র পরবর্তী, মানে 5 ঘর করে এগোচ্ছে, তাই 25 হবে, ঠিক আছে। পরবর্তী 5 ঘর করে এগোচ্ছে, তাই 20-র পরে 25। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি, তাহলে 2a, তারপরে প্লাস দিয়ে আমরা কি করতে পারি, 3d, তাহলে 2a+3d = আমরা লিখতে পারি হচ্ছে 50, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা কি করব, 2 থেকে 1 বিয়োগ করে পাই, বিয়োগ করে পাই, তাহলে মানে বিয়োগ করলে কি হচ্ছে, দেখো 2a+3d মাইনাস দি কি ছিল 1 নম্বর সমীকরণে, 2a তারপরে -d = 50 থেকে 40 বিয়োগ, 2a কেটে যাচ্ছে, তাহলে 3d থেকে d বাদ দিলে 2d হয় = 10। তার মানে শুধু d এর মান আমরা পাচ্ছি কত, 5। তার মানে d এর মান আমরা যদি 5 পেয়ে যাই, তাহলে 1 নম্বর সমীকরণে আমরা বসাতে পারি। তাহলে লিখবো 1 নম্বর সমীকরণে ওয়াইয়ের মান, সরি ডি সমান সমান 5 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে আমাদের কি ছিল, 2a+5 = 40 ছিল। তাহলে 2-এর জায়গায় যদি এ বসাই, সরি 2a, আর ডি এর জায়গায় 5 বসিয়ে দিয়েছি, তাহলে এখানে আমরা যদি সমাধান করি, সমাধান যদি আমরা করি, তাহলে আসবে 2a = কত, 40 থেকে 5 বাদ দিলে 35, তাহলে এর মান 35 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 17.5, তার মানে এর মান 17.5। তাহলে যে শ্রেণীটা হবে, শ্রেণীটা কি হবে, শ্রেণীর প্রথমে রয়েছে হচ্ছে কি, যে নিম্ন সীমাটা, তাহলে এখানে নিম্ন সীমা 17.5 হবে, এবং তার থেকে কি হবে, তার থেকে 5 যোগ করতে হবে, তার মানে 17.5 থেকে আমাদের 5 যোগ করতে হবে, তাহলে কত হবে, 17.5, আর 17, 18, 19, 20, 21, 22, এটা হয়ে যাবে 22.5, এটাই কিন্তু আমরা শ্রেণী পাচ্ছি, ঠিক আছে। তো এই অঙ্কটা হয়ে গেল। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা, কি দিয়েছে দেখো, 12 দাগেরটা। 12 দাগের অঙ্কটা বলছে, একটি রম্বোসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি, আর একটি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে রম্বোসের ক্ষেত্রফল কত, 12 দাগেরটা দেখো ভালো করে। তো প্রথমে আমরা যদি রম্বোস আঁকি, ধরে নাও এটা হচ্ছে রম্বোস, তাহলে রম্বোসের বলে দিয়েছে যে একটি বাহুর দৈর্ঘ্য 6, তার মানে এটাও 6, এটাও 6, এটাও 6, এটাও 6, এবং বলে দিয়েছে যে
একটি কোণ 60 ডিগ্রি বলে দিয়েছে, তার মানে আমরা ধরে নিলাম এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটা আমরা ধরে নিলাম। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করতে গেলে প্রথমে আমরা এটাকে আগে ভাগ করে নিই। এটা যদি ভাগ করি তাহলে দেখো এই পাশেও 6, এই পাশেও 6, এটাও 60, তার মানে প্রত্যেকটা কিন্তু 60 করে হবে, এটাও 60, এটাও 60, এটাও 60, অটোমেটিক হবেই হবে। তাহলে যদি হয় 60, তার মানে আমরা বলতে পারি এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের সূত্র কি? দেখো সমবাহু ত্রিভুজের সূত্র হচ্ছে √3/4 ইনটু বাহু স্কোয়ার, মানে এখানে 6 স্কোয়ার। তাহলে 6 স্কোয়ার করলে কত হয় দেখো, √3 × 6 × 6, আর নিচে রয়েছে 4, তার মানে 2 দুগুণী 4 আর 3 দুগুণী 6, অর্থাৎ 3 6 18 আমরা পাচ্ছি, সরি 2 দিয়ে আরও তো যাচ্ছে, এটা 3 আছে, 3 3 9 পাচ্ছি, 9√3, তার মানে আমরা 9√3 বর্গ সেমি পাচ্ছি, ঠিক আছে, কোনটা এই ত্রিভুজটার ক্ষেত্রে। তাহলে দুটো ত্রিভুজ রয়েছে রম্বোজের, তাহলে লিখবো রম্বোজের ক্ষেত্রফল, রম্বোজের ক্ষেত্রফল। তাহলে রম্বোজের ক্ষেত্রফল কত হবে, 9√3 × 2, তার মানে 18√3 হচ্ছে সেন্টিমিটার স্কোয়ারে, ঠিক আছে, 18√3 সেন্টিমিটার স্কোয়ারে। অপশন দেখে নি কি রয়েছে। আচ্ছা আগেরটা কিন্তু অপশন দাগানো হয়নি, অপশন বি এরটা হতো আগেরটা, আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাও অপশন বি, 18√3, মানে দুটোই পরপর বি বেরোলো। এবার আমরা চলে আসছি হচ্ছে 13 দাগেরটা। দেখো একটি ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তো 1 ঘন্টা যায় হচ্ছে আমরা জানি 5 ঘর, 5 ঘর হচ্ছে 1 ঘন্টা যায়, এবং তার সাথে ইষ্টু করব কত, মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা যাচ্ছে 60 ঘর, একটা 5 ঘর যায় একটা 60 ঘর যায়, তাহলে 5 × 12 = 60, তাহলে 1:12 আমরা অ্যান্সার পাচ্ছি। তাহলে 1:12 কোথায় রয়েছে, অপশন এ তে রয়েছে, 1:12 এখানেই করে দিলাম, এটা দাগ নম্বরও দিয়ে দিই, 3টে দাগ এক্স, তারপরে 3টে আই। আচ্ছা লাস্টেরটা তো খুবই সহজ, 14 দাগেরটা, বলেছে যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় পরিসংখ্যা কি দ্বারা, শ্রেণীর মধ্যবিন্দু দ্বারা। তাহলে শ্রেণীর মধ্যবিন্দু কোথায় রয়েছে, এখানে রয়েছে, শ্রেণীর মধ্যবিন্দু দ্বারা, ঠিক আছে। তাহলে এমসিকিউ পুরো কমপ্লিট করে দিলাম, চলে আসবো হচ্ছে এসএকিউ। এসএকিউ করার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে নাও। আর যদি এই অঙ্কগুলোর পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, অথবা টেলিগ্রামে গিয়ে যদি আমার চ্যানেলটাকে সার্চ করো তাহলেও কিন্তু জয়েন হতে পারবে, বা সেখান থেকে পিডিএফ নিয়ে নিতে পারবে। দেখো প্রথমে যেটা বলছে যে 2 এর 1 এরটা, 2 এর 1 এরটা বলেছে 1 এর সাথে 3 এর সাথের মধ্যে একটি মূলদ সংখ্যা একটি অমূলদ সংখ্যা লিখতে বলেছে। একটি মূলদ সংখ্যা, প্রথমে মূলদ সংখ্যাটা বলে দিই, 1 আর 3 এর মাঝখানে রয়েছে 2/7, তাহলে 2/7 হচ্ছে একটা মূলদ সংখ্যা, আর একটি অমূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে প্রথমে কি করব, 1/7, 1/7কে যদি আমরা ভাগ করি তাহলে দেখো পয়েন্টের জন্য কিন্তু একটা শূন্য আসবে, আর এখানে যাচ্ছে 7 একে 7, তারপরে 30 হচ্ছে 4 7 28, ঠিক আছে, তারপরে 20 হচ্ছে 4 করলাম না, ডট 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 দিয়ে দিলাম। একইভাবে এবার আমরা কি করব, 3 এর সাথে যে 7টা রয়েছে সেটাও দেখে নিই, 3 লিখলাম, পয়েন্ট দিয়ে আমরা নিলাম 0, 4 7 28 লিখলাম, 28 29 30 20 হবে, তার মানে 7 2 × 14, তার মানে 6 হচ্ছে, তার মানে এটাও আমরা ডট ডট দিয়ে দিলাম, অর্থাৎ 14 থেকে 42 এর মধ্যে যে কোনো সংখ্যা নিতে পারো। ধরো আমি 19 নিলাম, তাহলে 0.19, তারপরে 0 দিয়ে আবার 19, 2 শূন্য দিয়ে আবার 19, ঠিক আছে, তারপরে এরকম করে করে লিখতে থাকবে, তারপরে আবার লিখতে পারো হচ্ছে 3টে 0, তারপরে 1 9, এরকম ডট 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 দিতে থাকবে। এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, লিখে দিচ্ছি এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, খুব সহজ অঙ্ক ছিল। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, তো 2 দাগের অঙ্কটা হচ্ছে আরও সহজ, 3 3 এর মাথায় 3 রয়েছে, দেখো 3 এর মাথায় 3, তার মাথায় 3, তাহলে এটার মানে হচ্ছে 3 এর মাথায় কি রয়েছে, 27 রয়েছে 3 এর মাথায়, কারণ 3 এর কিউব করলে 27 হয়, আর একটা 3 এর মাথায় 3 রয়েছে, আবার তার হোল কিউব রয়েছে, তার মানে 3 এর মাথায় 9 রয়েছে। তাহলে 3 এর মাথায় 27 আর 3 এর মাথায় 9, কে বড়, অবভিয়াসলি 27টা বড়। তাহলে এখানে বলেছে কোনটি বৃহত্তম, তাহলে লিখবে ফার্স্টেরটা হচ্ছে বৃহত্তম। চলে আসছি 3 দাগের অঙ্কটা, দেখো আর এর মান কত হলে এই সমীকরণে কোনো সমাধান থাকবে না, তার শর্ত হচ্ছে a1/a2 = b1/b2। তাহলে আমরা সূত্র ফেলে দেবো, a1 মানে হচ্ছে এখানে r, আর a2 মানে হচ্ছে r+1, b1 মানে হচ্ছে 2, আর b2 মানে হচ্ছে 3,
এবার এটাকে যদি সমাধান করি, 3r বেরোচ্ছে এখানে, 2r প্লাস 2 একে 2, তাহলে 3টে r থেকে 2টো r যদি বিয়োগ করি তাহলে r ইকুয়াল টু 2 বেরোচ্ছে। তাহলে এটাই অ্যানসার লিখবে, r এর মান হচ্ছে শুধু 2, তাহলে কোনো সমাধান থাকবে না। চার দাগেরটা কি বলেছে দেখে নাও, সামন্তরিকের এ কোণ বি কোণ যদি 3:2 হয় সামন্তরিকের সকল কোণের মান নির্ণয় করতে বলেছে। তো চার দাগের অঙ্কটা আমরা কি করে করব, আমরা জানি কোণ এ এবং কোণ বি মিলে 180 ডিগ্রি হয়, কার ক্ষেত্রে, সামন্তরিকের ক্ষেত্রে। এখানে এ মানে বলে দিয়েছে 3x আর বি মানে বলে দিয়েছে 2x ইকুয়াল টু 180 ডিগ্রি। এক্স ধরলাম হচ্ছে আনুপাতিক ধ্রুবক, যেহেতু অনুপাত রয়েছে তাই আনুপাতিক ধ্রুবক হিসেবে আমরা এক্স ধরলাম। তাহলে 5x ইকুয়াল টু 180, তাহলে এক্স ইকুয়াল টু 5, 3 × 5 = 15, 16 = 17, 18 × 5 = 36, এক্স এর মান 36। এবার বলছে সামন্তরিকের সকল কোণের মান বের করতে, তাহলে এ কোণের যা মান বেরোবে সি কোণেরও তাই মান বেরোবে। তাহলে এ কোণ আমাদের কত ছিল, 3 × 36 ছিল, 3 × 36 মানে হচ্ছে 108 ডিগ্রি। একইভাবে বি কোণের যা মান বেরোবে ডি কোণেরও তাই মান বেরোবে। তাহলে 36কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে 36 × 2 = 72, তার মানে 108 ডিগ্রি বেরোবে একটা, এ আর সি 108 ডিগ্রি বেরোবে আর বি আর ডি হচ্ছে 72 ডিগ্রি বেরোবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, পাঁচ দাগেরটা কি বলছে দেখো, বলেছে পি এক্স এর যে মানটা সেটা তো প্রথমে থাকবেই, মানে এক্স কিউব প্লাস 5, আর তার সাথে সাথে পি মাইনাস এক্স এর মান, তার মানে এক্স এর জায়গায় যদি মান বসিয়ে দিই মাইনাস এক্স, তাহলে কি আসছে দেখে নাও, মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব প্লাস 5। এবার এই দুটোকে যদি যোগ করো, এখানে যোগ করতে বলেছে পি এক্স আর প্লাস দিয়ে পি তারপরে মাইনাস এক্স, ঠিক আছে এটা মুছে দিই, এটা ব্র্যাকেট পড়ে গেছে। আর এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি পি এক্স এর মান হচ্ছে আমরা জানি এক্স কিউব প্লাস 5, আর এটা হচ্ছে মাইনাস এক্স কিউব প্লাস 5, অর্থাৎ 5 × 5 = 10 পাচ্ছি, কারণ এটা এটা কেটে যাচ্ছে। তাহলে এই অ্যান্সারটা হচ্ছে 10, ঠিক আছে, ফার্স্টে যেটা রয়েছে এটা 10 হবে। ছয় দাগেরটাই চলে আসি, দেখো ছয় দাগেরটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। ছয় দাগেরটা করার আগে প্রথমে তোমাদেরকে একটু সূত্র জানতে হবে এবং একটু ক্যালকুলেটিভ হতে হবে। দেখো প্রথমে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি করি, তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি করি, আর প্লাস দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি করি ইকুয়াল টু 0 হচ্ছে। আবার এবং দিয়ে আমরা লিখতে পারি বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি, এটাও ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে সুতরাং দিয়ে আমরা বলতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার যে কিউব, প্লাস দিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার আবার কিউব, আর প্লাস দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার আবার কিউব। এটার থেকে আমরা সূত্র বলতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তার সূত্র হচ্ছে 3abc, তার মানে 3, এখানে এ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটেরটা, তারপরে বি হচ্ছে এই ব্র্যাকেটেরটা, আর সি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে 3abc লিখেছি। এবার আমরা কি করব, আরেকটা পোর্শন রয়েছে সুতরাং দিয়ে লিখবো বি মাইনাস সি তার কিউব আছে, তারপরে দেখো সি মাইনাস এ তার কিউব আছে, আবার প্লাস দিয়ে এ মাইনাস বি তার কিউব আছে। এবার এটাকে যদি আমরা করি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এটারও তাই আসবে, 3 প্রথমে এ তারপরে হচ্ছে এটা বি আর তারপরে হচ্ছে এটা সি, ঠিক আছে। এবার যদি অঙ্কটা টুকে নাও, তাহলে অঙ্কটা আমরা টুকবো সুতরাং দিয়ে, সুতরাং দিয়ে অঙ্কটা টুকে নিলে কি হবে, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো ব্র্যাকেট ক্লোজ, আর নিচে হচ্ছে আমাদের বি মাইনাস সি তার হোল কিউব প্লাস দিয়ে সি মাইনাস এ তার হোল কিউব, আর এটা দিয়ে হবে হচ্ছে এ মাইনাস বি তার হোল কিউব। এবার দেখো মানগুলো আগে থেকে বের করে গেছি, ওপরেরটা হবে 3 বি স্কোয়ার সি স্কোয়ার, এই সরি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর তারপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। নিচেরটা আমরা তাই লিখবো, 3 লিখবো, সূত্র হচ্ছে বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি। এবার ভালো করে লক্ষ্য করে দেখো 3 3 কেটে যাচ্ছে, 3 3 দেখো কেটে গেছে, তারপরে আমরা কি করব, 3 3 কেটে যাওয়ার পর আমরা এটা দেখতে পাচ্ছি বি প্লাস সি হবে, তারপরে বি মাইনাস সি হবে, তারপরে আমরা কি পাচ্ছি এখানে সি মাইনাস এ আর সি প্লাস এ, তারপরটা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে কি কি রয়েছে সেগুলো আমরা বসিয়ে দিই, নিচে রয়েছে বি মাইনাস সি, তারপরে সি মাইনাস এ, তারপরে এ মাইনাস বি। দেখো কাটাকুটি আছে, এ মাইনাস বির সাথে এ মাইনাস বি কেটে গেল,
সি মাইনাস এর সাথে সি মাইনাস সি কেটে গেল, বি মাইনাস সি এর সাথে বি মাইনাস সি কেটে গেল, পড়ে থাকছে বি প্লাস সি ইন্টু সি প্লাস এ ইন্টু এ প্লাস বি, এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। ঠিক আছে, নেক্সট চলে আসবো পরের অঙ্কটায়। আচ্ছা, পরের অঙ্কটা করার আগে এই পেজে কোনো অঙ্ক আছে কিনা দেখে নি, আর এই পেজে আর কোনো অঙ্ক নেই, চলে আসছি পরের পেজে। পরের পেজের অঙ্কটা দেখো কি বলছে, বলছে ক্রয় মূল্য 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত। দেখো প্রথমে বলেছে ক্রয় মূল্যের উপর, তার মানে আমরা ক্রয় মূল্য ধরে নেবো হচ্ছে 100 টাকা, তাহলে ক্রয় মূল্য কত 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হচ্ছে 20% লাভ হচ্ছে অর্থাৎ 120 টাকা, তাহলে লাভের হার, লাভের হার আমরা কি করে বের করব, যেটা লাভ হচ্ছে 20 টাকা আর বলেছে বিক্রয় মূল্যের ওপর অর্থাৎ বাই দিয়ে 120 গুণ 100, এটাকে কাটাকুটি যাচ্ছে পুরো 6 দিয়ে, আর এটাকে যাচ্ছে 50 দিয়ে, আর এটা হচ্ছে 3 দুগুণে 6, তাহলে 50 3, তাহলে আমার 3 16 48 48 50 50, 16 15 2 3%। ঠিক আছে, এটা হচ্ছে 7 দাগের অঙ্কটা। চলে আসছি আমরা 8 দাগের অঙ্কটা, দেখো কি বলছে, 8 দাগের অঙ্কটা বলছে একটি শ্রেণীর মধ্যবিন্দু 42 এবং শ্রেণী দৈর্ঘ্য 10 হলে উচ্চ শ্রেণী আর নিম্ন শ্রেণী কত, নিম্ন শ্রেণী কত। প্রথমে আগে উচ্চ শ্রেণী যদি বের করি তাহলে সূত্র কি বলছে, সূত্র বলছে 42 প্লাস এই 10/2 অর্ধেক করতে হবে, তাহলে 42 প্লাস 5 হবে, আর 42 প্লাস 5 মানে হচ্ছে 47। একইভাবে নিম্ন শ্রেণী সীমা যদি বের করি তাহলে 42 থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে 10/2, অর্থাৎ 42 থেকে যদি 5 আমরা বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে 37। চলে আসছি আমরা 9 দাগের অঙ্কটা, দেখো 9 দাগের অঙ্কটা কি বলছে একটু পড়ে নিই আগে। একটি অর্ধবৃত্তের যে পরিসীমাটা রয়েছে সেটা 36 সেমি, অর্ধবৃত্তের ব্যাস কত, তো অর্ধবৃত্তের পরিসীমার সূত্র হচ্ছে পাই আর প্লাস 2r = 36 বলে দিয়েছে, তাহলে আর যদি কমন নিই তাহলে 22/7 হচ্ছে আর প্লাস দিয়ে 2 হচ্ছে = 36, তাহলে আর এর মান আমরা পাচ্ছি 36 গুণ 7 দুগুণে 14 আর 22, 14 আর 22 কত হবে সেটা নিচে চলে আসবে, 14 আর 22 হচ্ছে 36 হয়, 36 36 কেটে গেল, আর এর মান আমরা পেলাম 7, তাহলে 2r এর মান কত পাবো, 7 দুগুণে 14। ঠিক আছে, তাহলে এখানে ব্যাসার্ধ 14 সেমি হবে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা, দেখো এই পেজে কোনো অঙ্ক আছে কিনা দেখে নিই, এই পেজে আর কোনো অঙ্ক নেই, তো আমরা এটাকে দাগিয়ে দিলাম, এটা হচ্ছে 10 দাগেরটা। চলে আসছি আমরা নেক্সটে, দেখো এটা একটা রাশিবিজ্ঞানে দিয়েছে, বলছে যে প্রথম শ্রেণীর ঘনত্ব দ্বিতীয় শ্রেণী কত, প্রথম শ্রেণীর ঘনত্ব হচ্ছে 6/3 আর দ্বিতীয় শ্রেণীর ঘনত্ব হচ্ছে 9/3, তাহলে 6/3 কত হয় 2 আর 9/3 কত হয় 3, একদম সোজা। ঠিক আছে, এবার স্যার কী করে করলেন, তো বলছে পরিসংখ্যা ঘনত্বের সূত্র রয়েছে, প্রথমে পরিসংখ্যা লিখতে হয় এবং তারপরে কি লিখতে হয়, রেঞ্জটা লিখতে হয়, মানে যে বিয়োগ ফলটা 48 থেকে 46 যে বিয়োগ করেছে সেটাতে 3 হয়। এবার প্রশ্ন হচ্ছে 3 কী করে হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো 48 শেষ 49 শুরু, তাহলে এর শ্রেণী সীমানা করলে কী হবে বলো তো, 45.5 থেকে 48.5 পর্যন্ত হবে। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি করি তাহলে 45.5 থেকে 48.5 মানে হচ্ছে 3 ঘর হচ্ছে, তাই 3 দিয়ে এখানে দুটোকেই ভাগ করেছি। চলে আসছি আমরা পরের অঙ্কটায়, 11 দাগেরটা কি বলছে, দেখো এবিসিডি সমবাহু ত্রিভুজে এডি হচ্ছে মধ্যমা, তো একটা এবিসিডি সমবাহু ত্রিভুজ আঁকলাম এ বি সি, আর এ থেকে পর্যন্ত এডি হচ্ছে মধ্যমা, জি হচ্ছে ভর কেন্দ্র, এখানে আঁকলাম হচ্ছে জি, এ বির মান যা হবে এখানে বি সির মানও তাই হবে আর সি এর মানও তাই হবে, এখানে √3 বলে দিয়েছে। এ জি আমরা জানি একটা অনুপাত, এ জি ইস টু জি ডি, এটা সবসময় 2:1 হয়। ঠিক আছে, এবার আমরা বের করব এডির মধ্যমার দৈর্ঘ্য, তাহলে এডি মধ্যমা = মধ্যমা বের করার সূত্র কি, √3/2 × বাহু, তাহলে √3 × 2, তারপরে বাহু, বাহু মানে 3√3 দিয়েছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 3 3 9 9/2, তাহলে এডি মধ্যমা 9/2। এবার আমাকে বের করতে বলেছে এজি, তাহলে 9/2 কত শতাংশ, এখানে শতাংশ বের করতে গেলে 2 আর 1 রয়েছে, তাহলে এখানে আমরা কি বের করছি, যেহেতু এজি বের করছি তাই 2 ওপরে লিখবো আর নিচে হচ্ছে তার সমষ্টি, 2 আর 1 সমষ্টি হচ্ছে 3 হয়, 3 দিয়ে 3 কাটলে 9 3 3 9 হয়, 2 2 কেটে যাচ্ছে, অ্যান্সার কিন্তু এজির মান 3 সেন্টিমিটার আসছে। ঠিক আছে, তো 3 সেন্টিমিটার হচ্ছে এই অঙ্কটা, এটাও কিন্তু একটা রিপিটেড অঙ্ক। চলে আসছি আমরা হচ্ছে 12 দাগের অঙ্কটায়, বলছে 15% যদি বৃদ্ধি পায়, 15% বৃত্তের ব্যাসার্ধ যদি বৃদ্ধি পায়, তার মানে আর ছিল
15% বৃদ্ধি পেলে আর গুণ 115/100, কাটাকুটি যদি করো 5 দিয়ে, 5 5 দুগুণি সরি হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে, 5 দুগুণি 10, 3 পাচ্ছে 15, এটা হচ্ছে 5 দুগুণি 10 20, 23 আর 20 অর্থাৎ 23 আর বাই 20, এটা বের হচ্ছে। এবার ক্ষেত্রফল কতটা বাড়লো, প্রথমে ক্ষেত্রফল ছিল হচ্ছে পাই আর স্কোয়ার, আর তারপরে ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার মানে হচ্ছে 23 আর বাই 20 তার হোল স্কোয়ার। তাহলে পাই লিখবো ইন্টু দেব 23 গুণ 23, এখানে করতে হবে ঠিক আছে, 23 গুণ 23 করলে কত হয় দেখে নিই, 23 গুণ 23, 3 3 9, 3 2 6, আবার 3 2 6, 2 2 4, 9, আর এখানে হচ্ছে তোমার 6 6 12, 2 4 1 5, 529, তাহলে 529 আর স্কোয়ার বাই দিয়ে 20 গুণ 20, 2 2 4 মানে 400 হবে। তাহলে এইটা আমরা পেলাম। এবার কত শতকরা বৃদ্ধি কত পাচ্ছে দেখো, শতকরা বৃদ্ধি পাচ্ছে এটার থেকে এটা বিয়োগ করে দেব, তার মানে 529 পাই আর স্কোয়ার বাই 400, তার থেকে বিয়োগ করব কত, পাই আর স্কোয়ার। এটাকে বিয়োগ কিভাবে করে, 400 লিখলাম ওপরে 529 পাই আর স্কোয়ার মাইনাস দিয়ে 400 পাই আর স্কোয়ার, এটাকে যদি বিয়োগ করি 400 রেখে 500 মানে 129 পাই আর স্কোয়ার বাই দিয়ে 400। এবার যদি পার্সেন্টেজে বের করি তাহলে সুতরাং লেখাটা কি হবে দেখে নিই আগে, লেখাটা বলেছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে, তাহলে এখানে লিখব হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির হার, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির হার আমরা কি করে বের করবো, 129 পাই আর স্কোয়ার রয়েছে বাই 400 রয়েছে, আর আগে থেকেই পাই আর স্কোয়ার ক্ষেত্রফল ছিল আর গুণ দিয়ে 100, দুটো শূন্য কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল, পাই আর স্কোয়ার কেটে গেল, তাহলে 129/4 রয়েছে, তাহলে 129/4 আমরা যদি এটাকে ভগ্নাংশে করি তাহলে ভগ্নাংশ করলে কি হবে, 4 দিয়ে করলে 3 4 12, 4 2 8, 8 আর 1 9, তার মানে 4 2 আবার 8, 9 10, 4 5 20, 32.25%, এটা কিন্তু উত্তর আসছে ঠিক আছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটা, এর সাথেই রয়েছে দেখো, বলেছে এ থেকে ও সরি এ থেকে 0, 0 থেকে বি আর 1,1 হলে তিনটে সমরেখা হয়, সেটা দেখাতে বলে, এটা বহুবার রিপিট হয়েছে 13 দাগেরটা, তাও আমি করিয়ে দিচ্ছি 13 দাগেরটা কি বলছে। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু মড এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস দিয়ে আমরা লিখব হচ্ছে এক্স টু, এটা হচ্ছে ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান, আর এক্স থ্রি দিয়ে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। তারপরে আমরা কি করব, হাফের জায়গায় হাফ লিখব, এখানে এক্স ওয়ানের মান কী কী দিয়েছে একবার লিখে নিই, এ জিরো আর জিরো বি, এ জিরো আর জিরো বি, এ জিরো এখানে লিখে নিচ্ছি এ কমা জিরো, তারপরে 0,b, তারপর 1,1, তাহলে এখানে এক্স ওয়ানের মান হচ্ছে এ, ওয়াই টু হচ্ছে বি, আর ওয়াই থ্রি হচ্ছে 1 প্লাস দিয়ে, এক্স টুর মান আমরা জানি না 0, তাহলে ওয়াই থ্রির মান 1, আর ওয়াই ওয়ানের মান 9, এক্স থ্রির মান কত 1, ওয়াই ওয়ানের মান 0, আর ওয়াই টুর মান বি, মট কমপ্লিট। হাফ ইনটু দিয়ে আমরা যদি করি তাহলে এ বি, এটা এ বি হয়ে যাচ্ছে মাইনাস এ হয়ে যাচ্ছে, শূন্য দিয়ে কিছুই হচ্ছে না, তারপর মাইনাস বি হচ্ছে। এবার এটা ইকুয়াল টু আমরা 0 ধরবো, কারণ এখানে বলে দিয়েছে সমরেখ হবে, দেখে নি হ্যাঁ সমরেখ, তাহলে ইকুয়াল টু 0 ধরলাম, তাহলে সমান সমান থেকে বা হয়ে যাবে, তাহলে এ বি মাইনাস এ মাইনাস বি ইকুয়াল টু 0, তারপরে এ বি সমান সমান এ প্লাস বি হয়ে যাবে, কারণ মাইনাস এ মাইনাস বিটা এ প্লাস বি হয়ে যাবে। এবার দেখো আমরা কি করব, এ প্লাস বি বাই দিয়ে এ বি করবো, আর এদিকে পড়ে থাকবে 1, এবার বলছে এ বাই এ বি আর প্লাস দিয়ে বি বাই এ বি ইকুয়াল টু 1, তাহলে এ কেটে যাচ্ছে 1/b প্লাস 1/a সমান সমান 1, এটাই আমাদেরকে কি বলেছিল প্রমাণিত করতে বলেছিল, তাই এটা লিখলাম আমরা প্রমাণিত। তো এই গেল হচ্ছে আজকের মডেল কোশ্চেন পেপার 11-র MCQ এবং 2 দাগের অঙ্কগুলো আমি করিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে বা এতদূর পর্যন্ত যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, চ্যানেলে যদি নতুন হও
তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশন অন করে রেখো। আর এই অঙ্কগুলো যদি পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, তার লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তো আজকের মতন এতটাই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।